হ্যালো বন্ধুরা ইতিমধ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসিয়ালি সাইডে আমি ভিজিট করেছি সবার প্রথমে কথাটি মাথায় রাখবেন এখানে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ছেলে মেয়েরা সকলেই আবেদন করে নিতে পারবেন একদম বিনামূল্যে অবশ্যই এই ভিডিওটি দেখবার পর বেশি দেরি না করে আজকেরই আবেদনটি করে নেবেন এখানে আমি আপনাদের বলে রাখি উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায়ও পোস্ট পেয়ে যাবেন আর এর সঙ্গে বিএ পাশ শিক্ষাগত যোগ্যতায়ও কিন্তু পোস্ট পেয়ে যাবেন এই দুটি কোয়ালিফিকেশন থেকে থাকলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা এই আবেদনটি খুব সহজেই করে নিতে পারবেন কোনোরকম আবেদন মূল্য লাগবে না আর এখানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা যারা আবেদন করবেন তাদের যে স্যালারি সেটা কিন্তু অবশ্যই বেশি হবে আর যারা উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা আবেদন করবেন তাদের স্যালারি বিএ পাশের থেকে একটু হলেও কম হবে আমি আপনাদের নোটিশটি ডাউনলোড করে একে করে দেখিয়ে দিই তাহলে আপনারা কমপ্লিট যে ইনফরমেশন সেটা পেয়ে যাবেন আর আপনারা যদি কেউ নোটিশটি ডাউনলোড করতে চান ভিডিওটি নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে যুক্ত হয়ে সেখান থেকে নোটিশটি ডাউনলোড করে নেবেন তো এটা হচ্ছে সেই রিক্রুটমেন্টের নোটিশ যেখানে আপনারা দেখতে পাবেন নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট যিনি আবেদন করছেন তার পুরো নাম এখানে অবশ্যই বসাতে হবে আর তার উপরে দেখতে পাচ্ছেন এই যে ঘরটি রয়েছে এখানে কিন্তু যেহেতু দুই ধরনের পোস্ট রয়েছে সেক্ষেত্রে নির্দিষ্ট পোস্টের জন্য আবেদন করতে পারবেন কোন পোস্টের জন্য আবেদন করবেন সে পোস্টের নাম সেখানে লিখবেন এরপরে ফাদার্স নেম এরপরে অ্যাড্রেস ফর কমিউনিকেশান এখানে আপনার যে পুরো অ্যাড্রেস রয়েছে যেখানে বর্তমানে আপনি রয়েছেন সেটা আপনারা বসিয়ে দিবেন এরপরে দেখতে পাবেন পারমান্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে পুনরায় আরেকবার বসাতে হবে এখানে ডু লেখার কোনো রকম জায়গা নেই ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন আপনার যে মাধ্যমিকের ডেট অফ বার্থ তো রয়েছে সেটি দেখে ডেট অফ মান্থ বসিয়ে দেবেন সেক্ষেত্রে এক এক দু অনুযায়ী টোটাল ইয়ার মানে আপনার বছর কত সেই বছরটি এখানে বসিয়ে দেবেন সেক্স মেল না ফিমেল সকলে আবেদন করতে পারবেন যেটা হয় সেটা বসাবেন ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন এস সি এস টি যেটা হয় সেটা বসিয়ে দেবেন ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হবে এরপরে আপনি যে পোস্ট অনুযায়ী আবেদন করবেন সেই হিসাবে এখানে কোয়ালিফিকেশান এক এক করে বসিয়ে দিতে পারেন কোনোরকম অসুবিধা নেই ছোট একটি ফর্ম সকলে আবেদন করে এই ফর্মটি জমা করে দিন এবার দেখুন আপনারা যদি কেউ অফলাইনের মাধ্যমে ঝামেলা না করতে চান অনলাইনের মাধ্যমে ধরুন আপনারা কেউ আবেদন করবেন সেক্ষেত্রে আপনাদের জন্যও কিন্তু সুবিধা রয়েছে সেক্ষেত্রে বেশি দেরি না করে অফলাইনের মাধ্যমে আবেদনটি না করে আপনারা কিন্তু চাইলে এই যে একটি সাইট রয়েছে এই সাইডের মাধ্যমে বা এখানে দেখতেই পাচ্ছেন ইমেল আইডি সেই যে অফলাইনে ফর্মেটে রয়েছে সেটি ফিল করার পর এই ইমেল আইডির মাধ্যমে জাস্ট স্ক্যান করে পাঠিয়ে দিলে আপনাদের যে আবেদন সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে লাস্ট ডেট দেখুন সাতাশে মার্চ পর্যন্ত এই আবেদনটি শুরু হয়েছে আর আবেদনটি চলবে ফাইভ মার্চ সরি ফাইভ এপ্রিল পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত এই আবেদনটি জমা নেওয়া হবে সেক্ষেত্রে আপনারা চাইলে খুব তাড়াতাড়ি আবেদনটি করে ফেলবেন তো বন্ধুরা এবার আমরা চলে আসবে এখানে কিন্তু এবার লিখিত পরীক্ষা হচ্ছে ঠিক আছে এই রিটেন টেস্ট আপনাদের হবে এটি মার্কের বাকি সব ওয়াক অ্যান্ড ইন্টারভিউ মানে ভিভা ভয়েসের মাধ্যমেই সম্পূর্ণ করা হবে আর এখানে দেখতে পাচ্ছেন এইটি যে মার্কের আপনাদের যে রিটেন টেস্টটি হবে সেটা কিসের মাধ্যমে বা কোন কোন সাবজেক্টের উপর ভিত্তি করে আপনাদের থাকবে এখানে কিন্তু একে করে দেখুন বন্ধুরা সাবজেক্ট উল্লেখ করে দেওয়া রয়েছে আপনারা কিন্তু আগে থেকে প্রিপারেশন নিতে পারেন এরপরে আমরা সরাসরি চলে আসবো পোস্টের মধ্যে আউটরিচ ওয়ার্কার যেটা ও আর ডাব্লিউ হ্যাঁ আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে কেউ আবেদন করতে পারবেন তবে এখানে এস এস বয়সের যে ঊর্ধ্বসীমায় ছাড় সেই ছাড়টি এখানে পেয়ে যাচ্ছেন টুয়েলভ পাস শিক্ষাগত যোগ্যতায় সকলেই আবেদনটি করে নিতে পারবেন এখানে বলা হয়েছে যে কোনো রিগুনাইজ ইউনিভার্সিটিতে বা বোর্ড থেকে যদি কেউ উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আবেদনটি করা যাবে সঙ্গে বলা হয়েছে এ গুড কমিউনিকেশন স্কিল তাহলেই বা যদি আপনাদের কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন এই কাজটির জন্য যে বেতনটি পেয়ে যাবেন সেটি কিন্তু বারো হাজার টাকা পার মান্থ এরপরে আমরা পরবর্তী পোস্ট চলে আসবো যেখানে ডাটা অ্যানালিস্ট পোস্টের জন্য আঠেরো থেকে পঁয়ত্রিশ ইয়ার্সের মধ্যে এখানেও সেই সেম বয়স চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন ইন আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস করতে বলা হয়েছে সায়েন্স স্ট্রিম নিয়ে তাহলেই আপনারা এই আবেদনটি করে নিতে পারবেন এর সঙ্গে কম্পিউটারের যে কাজ বা বিসিএ একটি কম্পিউটারের যে ডিপ্লোমা সেটা কিন্তু আপনাদের লাগছে এর সঙ্গে এটাও দেখতে পাবেন এখানেও কিন্তু বলা হয়েছে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন আর এই কাজটির জন্য যে বেতনটি পেয়ে যাবেন সেটি সেটি কিন্তু আঠেরো হাজার পাঁচশো ছত্রিশ টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই হচ্ছে আজকের আবেদনের প্রসিডিওর আপনারা যদি কেউ আবেদনটি করতে চান করে নিতে পারেন তবে দেখুন এই আবেদনটি কোথা থেকে প্রকাশিত হয়েছে জেলা জেলা শাসক ও জেলা সমাহর্তাকরণ পশ্চিমবঙ্গ পশ্চিম বর্ধমান জেলা শিশু সুরক্ষা কার্যালয় ঠিক আছে এটি কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে আপনারা এই কাজটি পাবেন তবে শিশুরক্ষা বা শিশু সুরক্ষা কার্যালয়ে এই বা সেই দপ্তরে এই নিয়োগটি করতে চলেছে তো বন্ধুরা ডি ডিএম অফিসে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে যে শিশু সুরক্ষা দপ্তর রয়েছে সেই দপ্তরে আপনারা এই কাজটি পেয়ে যাচ্ছেন তো এ ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এমন এই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ